করোনা নিয়ে পেট্রাপোলে নতুন কি নির্দেশিকা আসছে? ভারতের নতুন নির্দেশিকা অনুযায়ী আগামীকাল মানে 13 মার্চের বিকেল থেকে 15 এপ্রিল 2020 এই সময় পর্যন্ত যে সমস্ত ভিসা অলরেডি ইস্যু আছে সেগুলো সাসপেন্ড হয়ে গেল। তার মানে কোনো ফরেনার এখন এখানে আসতে পারবেন না, ঠিক আছে? নতুন তারা যদি ইমার্জেন্সি বেসিসে আসতে চান তাহলে আমাদের যে হাই কমিশন আছে সেখানে গিয়ে নিতে পারে। এটার কতগুলো জায়গা আমরা ছেড়ে রেখেছি, যেমন দুর্গানায় বা অন্যান্য কয়েকটা স্পেশাল ক্যাটাগরি আছে, সেগুলো ছাড়া সাধারণ যে সমস্ত ভিসা দেওয়া হয়েছে সেগুলো সাসপেন্ড হয়ে গেল। যারা এদেশে এসছেন ইতিমধ্যে তারা যেতে পারবে, তাদের কোনো ভীতির কারণ নেই, তারা যেতে পারবেন। যে সমস্ত ইন্ডিয়ান বাইরে রয়েছে তারা আসতে পারবেন। তাদের মধ্যে যদি কোনোরকম কোনো সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আসার পর, ইন্ডিয়ান স্পেশাল। তাদের সকলেরই কি টেস্ট হচ্ছে? সমস্ত টেস্ট ডেলি হচ্ছে, এভরিডে হচ্ছে, প্রত্যেক প্যাসেঞ্জারেরই টেস্ট হচ্ছে। এর জন্য আমাদের দেশের কি ক্ষতি হতে পারে? ক্ষতি এটা অ্যাকচুয়ালি তো সবার ভালোর জন্যই করা হচ্ছে, মানে ক্ষতিটা আগে দেখতে গেলে হবে না, সবার ভালোর জন্য করা হচ্ছে। যখন সেটা চিন্তা করে যখন সরকার করেছেন তো আমরা সবাই ভালোটাই চিন্তা করি, ক্ষতি এখন চিন্তা না করাটাই ভালো। ঠিক, আপনার নামটা একটু বলবেন? জয়ন্ত বিশ্বাস, আমি চিফ ইমিগ্রেশন অফিসার হরিদাসপুর। আপনি আসেন, তাদের ভিসা আপাতত বন্ধ এরকম একটা ঘোষণা আমরা শুনছি, এই কারণেই আগামী কাল থেকে আমরা কোনো ইনকামিং যাত্রী যাদেরকে বলি যারা বাংলাদেশ থেকে আসেন এইরকম সাধারণত যাত্রী আমরা পাব না। মূলত কূটনৈতিক ভিসা যাদের আছেন তারা সম্ভবত আসতে পারে, এই কারণে আমাদের এই বন্দরের ইনকামিং যাত্রীর উপরে নির্ভর এলাকার বিভিন্ন ধরনের ব্যবসায়ী, মুদ্রা ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকে কিন্তু অর্থনৈতিকভাবে দারুণ একটা আঘাত পাবে। যে আঘাতটা একদম নিউ মার্কেট পর্যন্ত এই যে বিস্তৃত ব্যবসা সেটার উপরে খুব। এটা কী জন্য বন্ধ হলো? এটা তো এই যে ঘোষণা শুনছি তাতে মূলত করোনা ভাইরাসের ওপরেই একটা কোনো সার্কুলার জারি হয়েছে সরকারি বিজ্ঞপ্তি, যার ওপরে আমাদের অভিবাসন দপ্তর এই ধরনের একটা ঘোষণা রাখছেন সকলকে। সকাল থেকে প্যাসেঞ্জারের মুখেই শুনছি, তো সেই কারণে যারা আসবেন, যাদের উপরে বিভিন্ন বৈদেশিক মুদ্রা সহকারে আসবেন তাদেরকেই যদি আমরা না পাই তাহলে মুদ্রার উপরে, বৈদেশিক মুদ্রার উপরে মূলত যে ব্যবসা দাঁড়িয়ে আছে আমাদের পেট্রাপোল বন্দরে সেটা দারুণভাবে অর্থনৈতিকভাবে আঘাত পাবে। পুলিশ যাচ্ছে, পুলিশ যাচ্ছে। তোমাদের ভালোর জন্য তো করা হচ্ছে, শুধুমাত্র যারা ঢুকছে তারাই বেরোতে পারে।
এতে তো যাদের আসার দরকার ছিল তাদের তো সমস্যা হবে। আপনার নাম? কোথায় বাড়ি? বাংলাদেশ? আজকে কদিন থাকবে দেখেন, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হবে? সব বিষয়ে কিছু বলিনি, তাহলে যেতে পারবে না, কালকে থেকে আজকে শেষ, কালকে থেকে কেউ ইয়াতে বলতে পারবে না। আপনার নাম? আমার নাম অঞ্জলি বিশ্বাস। কোথায় বাড়ি? বলুন।